লকডাউনে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট চালু হচ্ছে যেসব দেশের যাত্রীরা এই সুযোগ পাবেন আট ঘন্টা আগে প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মুনিরুস সালেহিন জানিয়েছেন সৌদি আরব সহ কয়েকটি দেশে বিশেষ বিমানযুগে প্রবাসীদের যাওয়ার ব্যবস্থা করে রয়েছে সরকার অনেকে টিকিট কেটে রেখেছেন আবার অনেকে সেখানে গিয়ে কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং দিয়েছেন তারা যেহেতু যাবেন সে কারণে আমরা তাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি মিস্টার সালাহীন বলেছিলেন বিবিসি বাংলাকে মূলত লকডাউনের সময় বিদেশগামী প্রবাসী কর্মীদের গন্তব্যে দেশে যাওয়ার বিষয়ে আজ কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে বৈঠকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সিভিল এভিয়েশন বাংলাদেশ বিমান প্রধানমন্ত্রী কার্যালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা অংশ নিয়েছেন ডক্টর আহমেদ মনিরুজ সালেহীন বলেছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার ও সিঙ্গাপুরে প্রবাসী কর্মীদের যাওয়ার জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবারের মধ্যেই ফ্লাইট সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করবে এসব সিদ্ধান্ত অনুযায়ী রিক্রুটিং এজেন্সিগুলো দেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদ সহ স্বাস্থ্যবিধি মেনে বিমানবন্দরে নেয়ার ব্যবস্থা করবে অন্যদিকে প্রবাসী কর্মীরা জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশ মিশনের ছাড়পত্র নিয়ে কোভিড নেগেটিভ সনদ নিয়ে দেশ আসতে পারবেন তবে তাদের কোয়ারেন্টিনের শর্ত মানতে হবে